বিখ্যাত বাঙালি লেখক মানিক ফকির, তিনি বিজেপি আরএসএসের সবসময় বিরোধিতা করে থাকেন এবং মানুষকে বিজেপি আরএসএস থেকে সজাগ সচেতন করেন, কারণ বিজেপি আরএসএস হলো দেশের ক্যান্সার। এরা দেশে যেখানেই থাকবে সেখানে পুরোপুরি দেশকে তছনছ করে দেবে। এই বিজেপি আরএসএসের গুন্ডারা একসময় দেশ থেকে বৌদ্ধ ধর্মকে মুছে ফেলেছে, যেমন আজকে গোটা দেশে বৌদ্ধ ধর্মকে খুঁজে পাওয়া যায় না। বিজেপি আরএসএসের এখন টার্গেট হলো মুসলমান এবং নিম্নজাতির হিন্দুদের ওপর। তারা গোটা দেশ থেকে মুসলমানদেরকে শেষ করার জন্য পরিকল্পনা নিয়েছে, সেই নিয়ে ভয়ঙ্করভাবে রেগে গেলেন বিজেপি আরএসএসের ওপর। পুরোপুরি নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, প্রতিটি বড় বড় নেতার, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, চরম ধুলাই দিলেন লেখক মানিক ফকির। চলুন, লেখক মানিক ফকির তার ভিডিওর মাধ্যমে পুরোপুরিভাবে প্রমাণ দিয়েছে বিজেপি কার পর কী কী পদক্ষেপ নিতে চলেছে এবং সেই সময় মানুষকে কী কী করলে মানুষকে বিজেপি আরএসএসের থেকে বাঁচতে পারবে। মানুষ সজাগ সচেতন হলে, বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ালে লেখক মানিক ফকির যেই পদক্ষেপগুলো বলেছেন তাহলে মানুষের বাঁচার আশা রয়েছে। কিন্তু যদি মানুষ সজাগ সচেতন না হয় তাহলে বিজেপি আরএসএসের হাতে মানুষকে মরতে হবে। চলুন, বিখ্যাত লেখক মানিক ফকির সবসময় মানুষের জন্য মানুষকে সজাগ সচেতন করে থাকেন, তার ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত বুঝতে হবে, দেখতে হবে, জানতে হবে যে কি বলতে চাইছে এবং কিভাবে বিজেপি আরএসএস এর থেকে মানুষকে বাঁচানো যায়। স্বয়ং নরেন্দ্র মোদীর বাবা এলেও কাউকে একজনকেও নাগরিকত্ব দিতে পারবে না, এই আইনটা সম্পূর্ণ চিহ্নিতকরণের আইন। আছে সে ব্রাহ্মণ্যবাদী মনোবাদী বিজেপি আরএসএস কে ধ্বংস করুন, ধ্বংস করুন, ধ্বংস। দিল্লির জাহাঙ্গীরপুরিতে যে ঘটনাটা ঘটলো সে ঘটনাটা আপনারা অনেকেই জানেন, বুলডোজার দিয়ে মুসলিম সম্প্রদায়ের, বিশেষত মুসলিম বলতে আমি বাঙালি বলতে চাইছি, বাঙালি মুসলিমদের যেভাবে আক্রমণ করা হলো এবং সুপ্রিম কোর্টকে সম্পূর্ণ ভায়োলেট করে যেভাবে সংখ্যালঘু মানুষদের ঘর দৌড় ভেঙে জ্বালিয়ে দেওয়া হলো, ভেঙে দেওয়া হলো, এটা থেকে বেশ কিছু প্রশ্নের উদয় হয়েছে আমাদের কাছে। আমরা জানি শুধু জাহাঙ্গীরপুরি নয়, মধ্যপ্রদেশেও কিছুদিন আগে আপনারা দেখেছেন বিজেপি সরকার, সরকারের তরফ থেকে বুলডেজার নিয়ে জেসিবি মেশিন নিয়ে এসে মসজিদের সামনের বা মসজিদের এলাকার মধ্যে, মসজিদের বিল্ডিংয়ের মধ্যেই যে সমস্ত বাড়িগুলো ছিল সেগুলো ভেঙে দিয়েছে একটা ছুতো নিয়ে। ছুতোটা হচ্ছে নবমীর দিনে একটি ঝামেলাকে কেন্দ্র করে, কিন্তু আইনের বাইরে কোনো কিছু হতে পারে না। আইন কি কখনো বলেছে কোনো বিচারটা একদিনেই একই জনার সরকার এসে করতে পারে? সরকার সেখানে বুলডোজার নিয়ে বাড়িগুলো সম্পূর্ণ ভেঙে দিল। এই ঘটনার মধ্যে আপনাদের কাছে, আপনারা অনেকেই মনে করতে পারেন যে এটা বুঝি একটা সাংঘাতিক অন্যায় কিছু করলো, না বন্ধু, এটা আমাদের জানা। আমাদের যদি ক্যান্সার হয়ে থাকে, ধরুন আমরা মাথায় চুল উঠে যাচ্ছে, চুলগুলোর মধ্যে আমরা ওষুধ দিয়ে দিলাম, চুল সারানোর চেষ্টা করলাম, ক্যান্সার কিন্তু সারলো না। এখানের ক্যান্সারটা কোথায়? ক্যান্সার হচ্ছে 2024 সালের মধ্যে ভারতবর্ষকে তথাকথিত ব্রাহ্মণ্যবাদী ব্রাহ্মণ রাষ্ট্র বা আর্যরাষ্ট্র, হিটলার যে আর্যরাষ্ট্রের কথা বলেছিলেন, সেম এখানে তথাকথিত হিন্দু রাষ্ট্র বা আর্যরাষ্ট্র করতে চলেছে বিজেপি আরএসএস। আর এই আর্যরাষ্ট্র করার অন্যতম একটা কারণ হচ্ছে এই মুহূর্তে মুসলমানদেরকে যেমন করে হোক আতঙ্কিত করতে হবে, মুসলমানদেরকে ভয় দেখাতে হবে। তার কারণ এই আরএসএসের গুরুজি গোলওয়ালকার তার উই অর আওয়ার নেশনহুড ডিফাইন বইটাতে বলছে এবং বাঞ্চ অফ থট দুটো বইয়ে বলছে, মুসলমানরা যদি শ্রীরামচন্দ্রকে প্রথমে মনে রাখতে হবে, রামচন্দ্র যে একটা মহাকাব্যের মহানায়ক, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন কল্পনার জগতের মহানায়ক, কিন্তু আরএসএস বলছেন যে তাদের যে সমস্ত বিখ্যাত মানুষ আছে সেই বিখ্যাত মানুষের মধ্যে, আরএসএসের যে বিখ্যাত মানুষ, যাদেরকে বিখ্যাত মানুষ বলে ব্যক্তি বলে মনে করেন, তার মধ্যে সেরকম দীনদয়াল উপাধ্যায় যেমন আছে, সেরকম শিবাজী, ছত্রপতি শিবাজি আছে, সেরকম আছে বিশ্বত্রাস হিটলার, ঠিক সেইভাবেই শ্রীরামচন্দ্রকে একটা ব্যক্তি হিসাবে বিশ্লেষণ করে বা ব্যক্তি হিসাবে প্রচার করে আরএসএস বিজেপি। আরএসএস বলছে উই আর আওয়ার নেশন ডিভাইন, যেটা আরএসএস বেদ বলে মনে করে, সেখানে স্পষ্ট করে লিখেছে মুসলমানরা যদি ধর্ম ত্যাগ না করে, মুসলমানরা যদি রামচন্দ্রকে মহাপুরুষ মনে না করে, মুসলমানরা যদি তাদের পোশাক না ছাড়ে, মুসলমানরা যদি ইসলাম ধর্ম ত্যাগ না করে, মুসলমানরা যদি পুজো আর্চা না করে, তাহলে ইহুদিদেরকে, 60 লক্ষ ইহুদিকে যেভাবে হত্যা করেছিল হিটলার, ঠিক একই পথে যেতে পারে। অর্থাৎ আমরা জানি 178 সম্ভবত 178 খ্রিস্টাব্দে সনাতন ধর্মের যে অন্যতম বৌদ্ধ ধর্ম, সে শেষ বৌদ্ধ ধর্মের শেষ সম্রাট ছিল শিশু বাচ্চা ছেলে বৃহদ্রত। এই বৃহদ্রত তাদের প্রত্যেক বছর মৌর্য সম্রাট যে গড অব অনার দিত, সেই গড অব অনার অনুষ্ঠানে
ব্রাহ্মণ প্রধান সেনাপতি পুষ্যমিত্র সিংহ তার বাচ্চাটা সেই শেষ সম্রাট মৌর্য সম্রাটের গলা কেটে দেয়, এবং গলা কেটে দেওয়ার পরে সেই সময় প্রায় কয়েক লক্ষ বৌদ্ধ ভিক্ষুকের মুন্ডু কেটে জলে ভাসিয়ে দিয়েছিল। বৌদ্ধ ভিখারিণী যারা বৌদ্ধদের নীতি কথা মানুষকে বোঝাতো, কুসংস্কারের বিরুদ্ধে বলতো, সেই ভিখারিণীদের রাক্ষসী বলে প্রচার করে তাদের গ্যাং রেপ করে কয়েক লক্ষ বৌদ্ধ ভিক্ষুকনীকে দেবদাসী করে রেখেছিল এই হিন্দুত্ববাদীরা। এই হিন্দুত্ববাদী আরএসএস যেভাবে বৌদ্ধ ধর্মকে ধ্বংস করেছিল, সেইভাবে তারা মুসলিম ধর্মকে শেষ করতে চলেছে। অথচ এই হিন্দুত্ববাদীদের হিন্দু মহাপুরুষ স্বামী বিবেকানন্দ তার গ্রন্থে লিখছেন, মোহাম্মদ হচ্ছেন সাম্যবাদের আচার্য। যদি মুসলমানরা ধর্ম ত্যাগ করে তাহলে আরএসএস তাদেরকে আপন করে নেবে, এবং তাদেরকে যে বর্ণাশ্রম চালু হবে ভারতবর্ষে, সেই বর্ণাশ্রমে তাদেরকে শূদ্র হিসেবে থাকতে হবে, সেবা করে চলতে হবে তাদেরকে, এটাই তাদের নীতি। এখন ঘটনা হচ্ছে যে আজকে আমাদের বাংলা থেকে শুরু করে ভারতবর্ষের যে তথাকথিত নিম্নবর্ণের মানুষেরা, দলিত আদিবাসী মাইনরিটি মানুষরা, তারা মনে করছে আমরা খুব শান্তিতে আছি, মুসলমানদের তাড়িয়ে দিলে তাদের বউটাকে নেবো, তাদের মেয়েকে নেবো, তাদের জমি নেবো, সে ঘুরে বালি। তার কারণ, কিছুদিনের মধ্যে জনগণনা হচ্ছে। আপনারা জানেন গত সপ্তাহে লোকসভায় ঠিক হয়েছে, লোকসভা থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে জনগণনার মাধ্যমে এনপিআর করা হবে। জনগণনার মাধ্যমে এনপিআর, অর্থাৎ এনপিআর মানে হচ্ছে এনআরআইসি, ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন। 1948 সালের 19 জুলাইয়ের পরের দলিল, যাদের আগের দলিল যাদের না থাকবে, তারা ছিন্নমূল, বেনাগরিক, রাষ্ট্রহীন হয়ে চলবে। সেক্ষেত্রে মুসলমানরা যদি স্যারেন্ডার করে, যদি মুসলমান ধর্ম ত্যাগ করে, তাহলেও তারা তৃতীয় শ্রেণীর নাগরিক হতে পারে। কিন্তু আমার দেশের উদ্বাস্তু এসসি এসটি ওবিসি মাইনরিটি, তারা কিছুতেই ভারতবর্ষের নাগরিক হতে পারবে না, তারা রোহিঙ্গাদের মতো রাষ্ট্রহীন বেনাগরিক হয়ে চলবে। আপনারা জানেন সাভারকার, এই এই যে আরএসএসের গুরু যে গোলওয়ালকার, তারও একজন সিনিয়র সাভার বিনায়ক দামোদর সাভারকার, সে হিন্দুত্ব বলে যে বইটি লেখেন তাতে বলেন সিন্ধু নদী থেকে সমুদ্র পর্যন্ত ভারতবর্ষের যত ধর্ম তৈরি হবে সমস্ত ধর্ম সব কন্ট্রাক্ট নিয়েছেন ওরা। অর্থাৎ সমস্ত ধর্মই হিন্দু ধর্ম, হিন্দু বলে পৃথিবীতে কোনো ধর্ম নেই। সুপ্রিম কোর্ট বলেছে হিন্দু বলে কোনো ধর্ম নেই, এমনকি আরএসএসের প্রধান মোহন ভাগবত বলেছেন হিন্দু বলে কোনো ধর্ম নেই। ভারতে যে ধর্মই তৈরি হবে আসলে দলে ভারী করার জন্য এই কথাটা বলছে। আপনারা জানেন মতুয়াদের ঠাকুরনগর থেকে, বাংলাদেশের মটুয়ার ওড়াকান্দি থেকে বড়লাটে সেই সময় ব্রিটিশ সরকারকে জানিয়েছিল আমরা হিন্দু নই, আদো ধর্ম বলছে আমরা হিন্দু নই, আদিবাসীদের সারি সারিন বলছে আমরা হিন্দু নই, এমনকি লিঙ্গায়েত ধর্ম বলছে আমরা হিন্দু নই, রামকৃষ্ণ মিশন থেকে বলছে আমরা হিন্দু নই। অর্থাৎ ভারতবর্ষে হিসেব করলে দেখা যাবে সংখ্যার দিক থেকে সংখ্যাগুরু মুসলমান সম্প্রদায়, বাকি ছোট ছোট এই যাদেরকে দাস শ্রমিক বানাতে চাইছে, যাদেরকে বর্ণাশ্রমের মাধ্যমে বলতে চাইছে ব্রাহ্মণ পরিচালিত রাষ্ট্রে তাদের সেবা দাস হয়ে থাকতে হবে। হিন্দু রাষ্ট্র মানে আমরা যারা হিন্দু বলে মনে করছি তারা নই, সাভারকার বলছে, আরএসএস বলছে হিন্দু মানে বর্ণ হিন্দু, সেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য থাকবে, তারা পরিচালনা করবে, বাকি সকলে ম্লেচ্ছ, তারা থাকবে দাস শ্রমিক হয়ে, তারা দাস কৃতদাস, যার জন্য এনআরসির মাধ্যমে কোটি কোটি মানুষকে দাস বানিয়ে তারা ভারতবর্ষকে, বাংলাকে বর্ণাশ্রম আগেকার দিনের মতো চালু করতে চাইছে। আপনারা জানেন বাঞ্চব থট নামে গ্রন্থে যে বইটা পাওয়া যেত না আগে, এখন আপনারা মোবাইল খুললেই দেখতে পাবেন, বাঞ্চব থটে গুরুজি গোলওয়ালকার দুঃখ করে বলেছে যে এই ভারতবর্ষের ছোট ছোট ধর্মগুলো বেরিয়ে যেতে চাইছে, এবং দুঃখ করে বলছে তারা বিআর আম্বেদকরের সঙ্গে যোগ দিয়ে বৌদ্ধ ধর্ম হচ্ছে, এইভাবে যদি তারা হিন্দু থেকে বেরিয়ে যায় তাহলে চারিদিকে ঝামেলা শুরু হয়ে যাবে এবং দেশটা ভাগ হয়ে যাবে। আসলে ব্রাহ্মণ্যবাদীদের ভয়াবহ অত্যাচার, এনআরসি করে 104 বছরের মানুষকেও খুন করে দিয়েছে আসামের ডিটেনশন ক্যাম্পে, 96 বছরের বৃদ্ধাকে পুলিশে মারতে হ্যাজরাতে নিয়ে গেছে। এই এই আরএসএসের গুরুদেব হিটলার 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে মেরেছিল হিন্দু রাষ্ট্র করার জন্য। আমাদের ভারতবর্ষে 1 বছরের মধ্যে ভারতবর্ষের নাম পাল্টে হিন্দু রাষ্ট্র হিন্দুস্থান হতে চলেছে, এবং এই হিন্দুস্থান মানে হলে আর্য পরিচালিত হিন্দুস্থান। তাই বলছি এই জাহাঙ্গীরপুরার যে ঘটনা কিছুদিন আগে
মধ্যপ্রদেশে দেখলেন যে ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে, দলিত আদিবাসী মাইনরিটি মানুষদের উপর যে ভয়াবহ অত্যাচার হচ্ছে, এই অত্যাচার থেকে মানুষ ঘুরে দাঁড়াচ্ছে, তারা চ্যালেঞ্জ করছে, যারা বলছে আমরা হিন্দু নই, হিন্দু কখনো অত নিষ্ঠুর হতে পারে না, হিন্দু কখনো কুসংস্কার হতে চলে না, হিন্দু মানে সকলকে ভালোবাসা। কিন্তু আরএসএস বিজেপি যেভাবে হিন্দুত্বের নামে গরিব দলিত মেহনতি মানুষদের মূল নিবাস, এই ভারতের যারা অরিজিনাল মানুষ সেই মূল নিবাসী মানুষকে দাস শ্রমিক বানাতে চলছে। আর কিছুদিনের মধ্যে তারা ঘুরে দাঁড়াবে এবং এই জাহাঙ্গীরপুরা তার মৃত্যুপুরী হয়ে দাঁড়াবে আরএসএস বিজেপির। তাই বন্ধু আমাদের ভিডিওগুলো খুব ভালো করে দেখুন, দেখুন আমরা বারবার বলে দিচ্ছি, এই ভয়ানক বিপদের হাত থেকে দেশের কোটি কোটি মানুষকে বাঁচাতে হলে আপনি জানেন না বললে হবে না, আপনাকে আপনার মোবাইল খুলে সিএ 2003 পড়তে হবে, ভারতের সংবিধান পড়তে হবে, সিএ 2019 পড়তে হবে। হিন্দুরা নাগরিকত্ব পাবে, মুসলমানরা নাগরিকত্ব পাবে না, এমন কোনো আইন ভারতবর্ষে নেই। স্বয়ং নরেন্দ্র মোদীর বাবা এলেও কাউকে একজনকেও নাগরিকত্ব দিতে পারবে না, এই আইনটা সম্পূর্ণ চিহ্নিতকরণের আইন, যাদের 1948 সালের আগের কাগজ আছে আর যাদের নেই, যাদের আমাদের দেশের বান বন্যায় গরিব মানুষের বহু কাগজ হারিয়ে গেছে, এই মানুষগুলো কোথায় পাবে 1948 সালের আগের কাগজ? সকলকে দাস শ্রমিক করার জন্য এই ব্যবস্থা করেছে, এই ব্যবস্থার নাম হিন্দু রাষ্ট্র। এই রাষ্ট্রে মুসলমানদেরকে আইনত শেষ করতে পারবে না, কারণ মুসলমানরা দেশ ভাগে বলি হয়ে আসেনি। মুসলমানদের শেষ করতে পারে যদি হিন্দু রাষ্ট্র হয় এবং সেখানে যদি নতুন আইন করে, ততদিনে মুসলমানরা মানব বোমা। যেভাবে হিন্দু মুসলমান সকলে আমরা ভারতবর্ষকে মাথায় করে রেখেছি, যেইভাবে বাঙালি সমাজ আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে ভাইয়ে ভাইয়ে একসঙ্গে বড় হয়েছি, মানুষ হয়েছি, এই বিচ্ছেদ যারা করতে আসে সেই ব্রাহ্মণ্যবাদী মনোবাদী বিজেপি আরএসএসকে ধ্বংস করুন, ধ্বংস করুন।